Hello guys, good afternoon everyone, welcome back to our channel, to a new vlog. This is me, welcome back to another exciting vlog and big welcome to my channel, love you guys. So ajke afternoon mane morning theke start korte parini vlog ta, cause morning e onek kichu kaaj chilo ar barite tumra to janoi বাড়িতে মন্দির টন্দির রং হয়েছে, পুজো টুজো হয়েছে, মায়ের প্রচুর কাজ ছিল, আর এখন ভাবছো রেডি হতে হতে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। বললাম যা, ব্লগটা তো স্টার্ট করতেই ভুলে গেছি, তাই জন্য রেডি হয়ে এখন ব্লগটা স্টার্ট করছি। এখন একটু রেডি হচ্ছে, একটা ভাই আছে মানে সুদেব কাকা আছে, সেই কাকার ছেলের বার্থডে আছে আজকে, তো যাবো আমরা চুচড়া স্টেশনের ওখানে, তো ওখানে যাবো মা বাবা আমি, দাদা যাবে কিনা এখনও কনফার্ম নেই, তো ঠিক আছে গেলে তো তোমরা দেখতেই পাবে। আর ওদেরকে ব্লগে বেশি নিই না, জোরা প্রচণ্ড ক্যামেরা চাই, সে কারণে আমি নিই না, জোরও করি না, তো ঠিক আছে মাঝে মাঝে টুকটাক নিয়ে নিই এই আর কি। আর বোন তো এখন থেকেই রাগ করে নিয়েছে, নেমন্তন্ন বাড়ি গেলেই বোনের মানে ইনভিটেশন দেখ মানে রেডি হতে দেখলেই বোনের মুখটা এইটুকু হয়ে যায়, আর রাগে ওকে যদি এখন ধরতে যাই খুব রাগ দেখাবে। তো যাই হোক চলো, রেডিটা হয়ে নিই তারপরে দেখা করছি। আর এই টপটা অনেক দিন পর পরলাম, নেল পলিশও পরা হয়নি, কিছু করার নেই, যাই হোক রেডিটা হয়ে তারপর দেখা করছি, দেখতে থাকো ব্লগটা। তো আমি রেডি হয়ে গেছি, মা ওখানে রেডি হচ্ছে, এবার বেরোবো। আর বুনু খেয়ে দেয়ে ঘুমাচ্ছে। গায়ে কিছু দিয়েছিস? না দিচ্ছি, দাঁড়াও বালিশের ওয়ারগুলো পরানো হয়নি। তুই যা কুড়ে, এই যে মা ব্লগটা দেখে এই কথাটা বলতেই হলো মাকে, ব্লগে ইচ্ছে করে আর সবাই যাতে শুনুক চুপ করো। চলো দাঁড়া পরে পরে ব্লগটা স্টার্ট করছি, টাটা। খুঁজে পেয়েছি, লজে চলে এসেছি। লজটা অ্যাকচুয়ালি ছিল চুচুড়া স্টেশনের ওখানে। আর এই যে মাকে আজকে বেশ ভালোই লাগছে, আর পিছনে দাদা তো তাড়াতাড়ি চলে এলো দেখতেই পেলে। তো চলো এবার ভিতরটাই যাওয়া যাক। তো এই যে আমাদের বার্থডে বয় চলে এসেছে, বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেছিলো আমাদের যেতে যেতেই, আর ওকে আজকে পুরো জামাই জামাই লাগছিল, বেশ পাঞ্জাবি পরিয়ে খুব ভালো লাগছিল। তো এই যে পুচকেটা হচ্ছে খুব দুষ্টু, ওর নাম হচ্ছে রূপাই, মানে ভালো নাম শুভ্রনীল, ওরই 5 ইয়ারের বার্থডে ছিল। তো এই যে মা গিফট দিতে চলে গেছে, তো ওর জন্য একটা রূপোর চেন নিয়েছিলাম, আর খুব সুন্দর ডিজাইনটা আর কি, ওটা তোমাদের দেখানো হলো না। আর এই যে মা দাদা রয়েছে, তারপরে দেখা করলাম সুদেব কাকার বউয়ের সাথে মানে কাকিমণির সাথে। তো এই যে কাকিমণি আছে, মা আছে, আর এখানে বাবা রয়েছে, দাদা রয়েছে, আর মা আর আমি এই সাইডে বসেছি। আর এই যে এটা ছিল পাখা টাইপের করেছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এগুলো ছিল মেনুতে। আর লাকুকে দেখো স্ট্যাচু হয়ে গেছে, সানগ্লাসটা পরে কোনো কথাই বলছে না, মানে ও জানে ওকে ইচ্ছে করে ছবি তোলার জন্য এরকম জোর করছি, তাই জন্য ওরকম করে বসে আছে। তারপর এখানে প্যান্ডেল অলমোস্ট হয়ে গেছে, এই প্যান্ডেল হয়ে গেলে মনটা কি খুশি লাগে, পূজা আসছে, আর তো 2 দিন পরই পুজো। আর এই যে লাকু রয়েছে, মন্দিরটাও রং হয়ে গেছে, কালারটা খুব সুন্দর লাগছে, মন্দিরের সব কাজ কমপ্লিট, পরে তোমাদের কালকে দেখিয়ে দেবো ভালোভাবে। ও বাই দ্য ওয়ে মন্দিরে আজকে বিয়েও রয়েছে, এই যে জামাই চলে এসছে,
মন্দিরে আমাদেরই পাড়ার একজনের মানে একটা দিদির বোনের বিয়ে হচ্ছে আর কি, আমাদের মন্দিরে কিন্তু বিয়েও হয়। তো যারা করাতে চেয়েও কন্ট্যাক্ট করো আমার সাথে। আর এখানে বাবা দিচ্ছিল, বাবা বিয়ে দিচ্ছিল। এখানে মা রেডি হয়ে চলে এসেছে কাজ টাজ করতে। রঞ্জনাং লোকানাং প্রিয়া পরমায়া জুতাং সিন্দুরাং তিলকাং দেহয়ান্তে লালাটি তট মন্ডলাম। তো গাইস এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই আর কি বাড়ি চলে যাচ্ছে। এবার বাবা 8 প্যাকেট বিস্কুট নিয়ে যেতে বললো, বাইরের কুকুরগুলোকে যেমনি প্রতিদিন খাওয়ায় খাওয়াবে। আজকে ব্লগটা পেয়েছি এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। লাভ ইউ অল, টাটা।